আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জেনারেল শাহ নওয়াজ খান। জন্ম 24 জানুয়ারি 1914 রাওয়ালপিন্ডিতে এবং মৃত্যু 9 ডিসেম্বর 1983। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্ডিয়ান ব্রিটিশ আর্মিতে নিয়োজিত ছিলেন। ওনার পিতাও ব্রিটিশ আর্মিতে নিয়োজিত ছিল। শাহনওয়াজ খান 1942 সালে সিঙ্গাপুর মিশনে জাপানি সেনাবাহিনীর কাছে ধরা পড়েন, কারণ তখন আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং জাপানের বিরুদ্ধে অ্যালায়েড ফোর্সেস যুদ্ধে লিপ্ত ছিল। তাই সেই ভারতীয় ব্রিটিশ বাহিনী হয়ে উনি সিঙ্গাপুরে জাপানিজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। জাপানিজদের কাছে 1942 সালে ধৃত হওয়ার পরে সেখানে যা উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র জাপানিজদের সহায়তায় ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, যেটি ইন্ডিয়ার ইতিহাসে, আধুনিক ইতিহাসে প্রথম ভারতীয় সেনাবাহিনী। বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্রকে যথেষ্ট সম্মান করতেন, সেই কথা আপনারা জানেন। শাহনওয়াজ খান নেতাজি সুভাষচন্দ্রের ভাষণে তখন সিঙ্গাপুরে অনুপ্রাণিত হন এবং নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেন। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে যেই আরজি হুকুমাতি আজাদ হিন্দ গঠিত হয়, যেই ওভারসিজ ক্যাবিনেট, উনি সেখানে যুক্ত ছিলেন। শাহনওয়াজ খান উনি 1943 সালে নেতাজি সুভাষচন্দ্রের এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেন। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বেই উনি বর্তমানে যে মণিপুর নিয়ে আমরা কথা বলছি, সেই মণিপুরে জাপানিজ বাহিনীদের সহায়তায় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হন। চলুন এখন আপনাদেরকে আরেক বীর মুসলিমের কথা বলি, কর্নেল শওকত আলী মালিক, যিনি ওই একই অঞ্চলে ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দেন এবং সেই মণিপুরের একটি বিশাল অঞ্চলকে শত্রুমুক্ত করেন এবং মণিপুরের 1800 বর্গমাইল এলাকা ব্রিটিশ মুক্ত করেন এবং নেতাজি সেটাকে স্বাধীন ভারতীয় ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তাই এই বীর যোদ্ধার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম ব্রিটিশ মুক্ত ভারতের ভূখণ্ড পেয়েছিল। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছিল অগস্টে মাসের 1947 সালে, কিন্তু এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল 14 এপ্রিল 1944 সালে, অর্থাৎ আরো 3 বছর আগে। শাহনওয়াজ খান এর কোর্ট মার্শাল হয়েছিল, তারা চেয়েছিল ব্রিটিশরা তাকে ফাঁসি দিতে, কিন্তু ওনার দেশপ্রেমে এতটাই মুগ্ধ হয়েছিল সবাই এবং তখন ভারতীয়রা তার মুক্তির জন্য এতটাই আন্দোলন করেছিল যে সেই কোর্ট মার্শাল তাকে আর ফাঁসি দিতে পারেনি, তাকে সেনাবাহিনী থেকে অব্যাহত দিয়েছিল। এই বীর মুসলিম এই প্রমাণ বহন করেন যে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বীর ভূমিকা পালন করেছিল মুসলমানরাই এবং তাই তাদের নাম ইন্ডিয়ান গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে। পরবর্তীকালে এই বীরের সন্তান পাকিস্তানে পাকিস্তান বাহিনীতে যুক্ত হয় এবং সেই কারণে তাকে ভারত ছাড়ার জন্য
বর্তমান দিনের যে হিন্দুত্ববাদীরা তারা আন্দোলন করতে থাকে। কিন্তু উনি ভারত ছেড়ে যাননি, উনি ওনার পরিবার পাকিস্তানে গেলেও উনি ভারতেই রয়ে গিয়েছিলেন এবং ভারতের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি দি পার্লামেন্টের সেক্রেটারি অ্যান্ড ডেপুটি মিনিস্টার অব রেলওয়ে ট্রান্সপোর্ট এর জন্য 11 বছর দায়িত্বপ্রাপ্ত ছিলেন। উনি মিনিস্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার ছিলেন, উনি মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ছিলেন 1966 সালে, উনি মিনিস্টার অফ স্টিল মাইন্স অ্যান্ড মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছিলেন 1971 থেকে 1973, মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন ছিলেন 1974 থেকে 1975, মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন আবার ছিলেন 1975 থেকে 1977, চেয়ারম্যান অফ ন্যাশনাল সিস কর্পোরেশন ছিলেন, চেয়ারম্যান অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ছিলেন। ওনাকে ওনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান বিজেপির উত্তর পূর্বসূরি যারা, সেই জনতা পার্টি বহু চেষ্টা করেছিল, কারণ তার পরিচয় হিন্দুত্ববাদীদের মুখে এক বিশাল চপেটা খাচ্ছিল। কারণ হিন্দুত্ববাদীরা প্রচার করতে চায় যে মুসলিমরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। কি জবাব দেবে হিন্দুত্ববাদীরা? ये जगह आजादी की लड़ाई के इतिहास में हिंदू मुस्लिम एकता का भी प्रतीक है। ये वो जगह है जहां भारत की आजादी की पहली घोषणा की गई थी। इस दिन यहीं पर आजाद भारत की तदर्थ सरकार की घोषणा की गई थी। कारण भारत की धरती पर मणिपुर वो पहली जगह थी जहां आजाद हिंद फौज ने युद्ध में अंग्रेजों को हरा कर पहली बार आजादी हासिल की। आजाद हिंद फौज के कर्नल शौकत अली मलिक को इस तिरंगे को फहराने का सम्मान प्राप्त हुआ था।